ব্যস্ততম লন্ডনের প্রাণকেন্দ্র হচ্ছে ইস্ট লন্ডন। আমাদের গল্পের শুরুটাই সেখান থেকে। এক দুর্নীতিবাজ প্রপার্টি ব্যবসায়ী দানেশ জবরদখল করা একটা প্রপার্টিতে সে ভাড়াটে গুন্ডা এনে সেখানে থাকতে দেয়। দানেশকে বলবা এইভাবে যেন কোন প্রপার্টি দখল না করতে। যা, দানেশের হাত থেকে বাসাটি উদ্ধার করে রুদ্র সেটি ফিরিয়ে দেয় আসল মালিকের কাছে। থ্যাংক ইউ রুদ্র ভাই, আপনি আমার বাসাটা ফিরিয়ে দিয়েছেন। ওই দিনেশ ভালো লোক না, অনেক দিন ধরে আমার বাড়িটা দখল করে রেখেছিল। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে। খবরটি খুব দ্রুত চলে যায় দানেশ এবং তার বিজনেস পার্টনার বাবরের কাছে। কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে রুদ্র আমাদের লোককে মারধর করে বের করে দেবে। কত বড় সাহস! ও জানতো যে প্রপার্টিটা আমরাই দখলে রেখেছিলাম, তারপরও ও আমাদের লোককে বের করে নিজের লোককে উঠেছে। দিন দিন ওর সাহস বেড়েই চলেছে। কিছু বলো দানেশ, কিছু বলো। রুদ্র অনেক ঠান্ডা মাথার লোক, আর ওর সাথে আমাদের নেক্সট গেমটা অনেক ঠান্ডা মাথায় খেলতে হবে। আরে কি করা যায় সেটাই বল। উইক পয়েন্টে আঘাত অবশ্য। আমি এইসব নোংরা গেমে ফ্যামিলিকে ইনভলভ করতে চাই, কারণ আমি ম্যান অফ প্রিন্সিপাল। আমি জানি রুদ্রর উইক পয়েন্টটা কোথা। আরে উইক পয়েন্টটা কি সেটাই বল। আকাশ। রুদ্র আকাশকে অনেক ভালোবাসে, তাই আমাদের নেক্সট গেমটা আকাশকে নিয়েই খেলতে হবে। শোনো বাবু, তুমি আজকে থেকে আকাশের উপরে নজর রাখো। রুদ্রের ছোট ভাই আকাশ, বন্ধু বান্ধব আর পার্টি, এই দুই ছাড়া তার আর তেমন কোনো কাজ নেই। কিন্তু আজ সব বদলে যেতে পারে। আরে জয়া, তুই ওয়াও, নামটা এখনো মনে আছে? কোথায় যাচ্ছিস এখন? বিকেলে একটা মিটিং আছে। আমিও ওদিকে যাচ্ছি, গাড়িতে ওঠ। চল। মিলা রাসেল ওরা কেমন আছে? আরে ওরা তো বিয়ে করে ফেলেছে। কি বলিস, বিয়ে করে ফেলেছে? অনেক আগেই ওরা বিয়ে করেছে। আচ্ছা তুই এখন কি করছিস, কোথায় জব করছিস? আসলে ফ্যামিলি প্রফেশনের সাথে ইনভলভ আছি, দাদার পর বাবা, আর এখন আমি সলিসিটর হিসেবে কাজ করছি। সাউন্ডস গুড। তো তুই কি করছিস? আর্কিটেক্ট এন্ড ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি, তেমন কিছু করা হচ্ছে না, কোথাও এখনো জয়েন করিনি। সরি ভাইয়া, আজ একটু রাত হয়ে গেল। একটু রাত না, অনেক রাত হয়ে গেছে। বললাম তো সরি। আসলে জানো ভাইয়া, ওই রাসেল মিলা সব এক জায়গা বসছিলাম, আড্ডা মারছিলাম। আকাশ, এইভাবে কত চলবে? তুমি কি রেসপন্সিবল হবে না? তোমার তো জব করতে হবে, ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে তোমার। ওয়াও ভাইয়া, কি সুন্দর ঘ্রাণ, খুব মজা রান্না করছো আজকে তুমি। তোমার ফেভারিট ডিশ রান্না করছিলাম। সত্যি? এখন কিন্তু ক্ষুধাটা ভাইয়া খুব বেশি করে পাচ্ছে। বসো,
আমি খাওয়া দিচ্ছি। সরি ভাইয়া, একটা ফোন কল চলে এসেছে। ক্যান আই টেক দ্য কল প্লিজ ভাইয়া? যাও। আর হ্যাঁ ভাইয়া, জাস্ট ফোনটা শেষ করেই চলে আসছে, একসাথে দুজনে খাবো আজ। ও হ্যাঁ মিলা, না বাসায় ঢুকেছি একটু আগে। ইয়েস ওকে, আসলে ফাইলটা তো আমি পাঠিয়ে দিয়েছিলাম। ক্যান আই চেক প্লিজ? হ্যালো মিস্টার রুদ্র, সরি টু কিপ ইউ ওয়েটিং। হাই, আই এম জয়া। রুদ্র, হ্যাভ এ সিট প্লিজ। থ্যাংক ইউ। আই ওয়াজ এক্সপেক্টিং মিস্টার ইব্রাহিম। ইয়েস, হি ইজ মাই ড্যাড। অ্যাকচুয়ালি একটা জরুরি কাজ উনি বাংলাদেশ গেছেন। ইন দ্য মিন টাইম আমি ওনার ক্লায়েন্টস লুক আফটার করছি। ও আই সি, আই হোপ এভরিথিং ইজ ওকে। একদিন সলিসিটার জয়ের সাথে হঠাৎ করে পরিচয় রুদ্রের। প্রথম দেখাতেই মেয়েটিকে ভালো লেগে যায় তার। কালকে আমাদের কোর্ট হিয়ারিং, ফিলিং এ বিট নার্ভাস। ডোন্ট ওয়ারি রুদ্র, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। আসি তাহলে। ওকে, বাই। মেয়েটা স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট। তোমার বাবা বেঁচে থাকলে তোমাদের বিয়েটা অনেক আগেই হয়ে যেত। তোমাদের পরিবারের একজন ঘনিষ্ঠ জন হিসেবে আমার দায়িত্ব আছে। তুমি যদি অনুমতি দেও তাহলে আমি জয়ার বাবার সাথে কথা বলতে পারি। ইনি হচ্ছেন শঙ্কর দা, বিশ্বস্ত ম্যানেজার হিসেবে কাজ করে আসছেন রুদ্রর পরিবারের সাথে কয়েক যুগ ধরে। সরি, একটু লেট হয়ে গেল। আগের অভ্যাসটা রয়েই গেছে, সেজন্যই তো সরি বললাম। আসলে রাস্তায় প্রচুর ট্রাফিক ছিল। বাই দ্য ওয়ে, তুমি কেমন আছো? আরে ভাইয়া, তুমি এখানে? মিটিং এ আসছি। ভাইয়া পরিচয় করিয়ে দিই, ও আমার ফ্রেন্ড জয়া। ইয়েস, আই নো হার। তোমরা চেনো তাহলে একজন আরেকজনকে? ইয়েস, আমাদের কোম্পানির সলিসিটর উনি। সরি ভাইয়া, জানা ছিল না, আমাদের সাথে জয়েন করো। নো নো, ইটস ওকে, তোমরা খাওয়া দাওয়া করো, আই হ্যাভ এ মিটিং টু অ্যাটেন্ড টু। সো নাইস সিইং ইউ জয়া, আই সি ইউ। ধীরে ধীরে জয়ারও ভালো লাগতে শুরু করে রুদ্রকে। আরে আকাশ, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? আমি ভালো। কাজ কেমন চলছে তোর? নট টু ব্যাড, বাট তুই এখানে কি করছিস? ভাইয়ার সাথে দেখা করতে আসছি। ও, আমার মনে হয় রুদ্র একটু বিজি। কিছু করার নাই রে, দেখা করতেই হবে। আসলে জানিস একটা কথা, রুদ্র একসাথে অনেকগুলো বিজনেস লুক আফটার করছে, তুই কেন হেল্প করছিস না ওকে? তুই বলছিস? হ্যাঁ আমি বলছি, আমার জন্য না, তোদের ফ্যামিলি বিজনেসের জন্য। ওকে বস, ডান। আসলে তোর জন্য সব করতে পারি। হ্যাঁ, শেষ করতে হবে। গুড মর্নিং ভাইয়া। গুড মর্নিং শঙ্কর দা। গুড মর্নিং আকাশ, তুমি এই সময়? আই ওকে, তোমার কিছু লাগবে? আই এম ফাইন ভাইয়া, থ্যাংক ইউ। আজ আমার লাগবে তবে অন্য একটি জিনিস। কি? একটা ডেস্ক, একটা কম্পিউটার, ছোট্ট একটি কেবিন। কেন ভাইয়া? তুমি না বলেছিলে আমি কিছু করি, নিজের পায়ে দাঁড়াই, জীবনে কিছু করি, আর সেই স্বপ্ন পূরণ করার জন্যই আজকে আমার আশা। আকাশ, আই এম রিয়েলি হ্যাপি টুডে। শঙ্কর দা? হ্যাঁ বলো। আপনি আমার সাথে যাওয়া লাগবে না। ঠিক আছে, আপনি আকাশকে নিয়ে যান অফিসে, ওর যা যা লাগে আপনি একটু দেখে দেবেন। নো প্রবলেম। ওয়েল ডান। বাহ,
সূর্য আজ কোন দিকে উঠলো? হ্যাঁ দেখেছো আকাশ, তোমাকে দেখে রুদ্র কত খুশি। যাই হোক, দেরিতে হলেও ভালো সিদ্ধান্ত নিয়েছো। জি শঙ্করদা, ভাইয়ার স্বপ্নটা আমি যেন সত্যি করতে পারি, আর সেই জন্যই আজকে আসা। তুমি পারবে, চলো তোমাকে তোমার ডেস্ক দেখিয়ে দিই। রুদ্র, আই এম ভেরি সরি, ডিউরিং উইকেন্ড আমি আপনাকে ডিস্টার্ব করলাম। আসলে জরুরি একটা সাইন দরকার ছিল। থ্যাংক ইউ জয়া, আই এম গ্ল্যাড দ্যাট ইউ হিয়ার। আজকে আমি খুব ভালো মুডে আছি। কেন? বিকজ ফর দ্য ফার্স্ট টাইম মাই ব্রাদার আকাশ হ্যাজ জয়েন্ড মাই কোম্পানি অ্যান্ড স্টার্টেড টু ওয়ার্ক। আসলেও আকাশের কাজ শুরু করার ব্যাপারটা কিন্তু খুবই অবাক করার মতো। আমি জানি না আপনি জানেন কি না, আকাশ কিন্তু আমার খুব ভালো ফ্রেন্ড। ওর মধ্যে আগে কখনো ক্যারিয়ার নিয়ে কোনো স্বপ্ন দেখিনি। সবসময় বন্ধুবান্ধব এসব নিয়ে সে ব্যস্ত থাকতো, পার্টি। এখন সে কাজ শুরু করেছে, এটা কিন্তু খুবই আনন্দের ব্যাপার। আই নো, শঙ্করদা দেখেন আকাশ অফিসের কাজ নিয়ে বিজি হয়ে গেছে। আপনি জানেন আকাশকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, আজ তা সত্যি হচ্ছে। বাবা বেঁচে থাকলে আজ অনেক খুশি হতেন ওনার দুই ছেলেকে একসাথে দেখে, ওনার অনেক ভালো লাগতো। ঠিকই বলেছ, আজ উনি বেঁচে থাকলে এই দিনটা দেখে অনেক খুশি হতেন। চলো মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। রুদ্র, আপনার যদি পছন্দ হয় তাহলে আমি প্রপার্টিটার জন্য পেপার প্রসেস করতে পারি। ওকে, জয়া। আপনাকে নিয়ে যদি ডিনার করতে যেতে চাই আপনি কি যাবেন? যেতে পারি যদি ওয়ার্ক রিলেটেড না হয়। ওদিকে আকাশ তার মনের মাঝেও জয়ার জন্য তৈরি হয় সমুদ্র সমুদ্র ভালোবাসার জল। হ্যালো, আজ তোকে একটা গল্প শোনাবো বলে ফোন করেছি। কিসের গল্প? ভালোবাসার গল্প। আমি জানি কোন ভালোবাসার গল্প তুই শোনাবি। যেদিন আকাশ জয়াকে ভালোবাসার কথাটি জানাবে বিধি পাম, অপর প্রান্তে জয়ার ফোনের ব্যাটারির চার্জ গেল চলে। পেয়েছি যে তোরে স্বপ্ন লাগা ঘরে, মন জুড়ে শুধুই তোর বিচরণ। শুধু তুই তুই করে এই মন, কারণ খুঁজে যায় অকারণ। এই দৃষ্টিতে রোদ বৃষ্টিতে মন চায় তোকে চায় সারাক্ষণ। পেয়েছি যে তোরে স্বপ্ন
জীবন বাজি রাজি মরণেও একদম একজন ভালোবাসার হয়ে যায় সেও বড় কিছু দেখতে সাধ জাগে না ভালো লাগার কত কিছু তবু কেন ভাল লাগে না তোর মুখটা দেখার পরে কিছু দেখতে সাধ জাগে না ভালো লাগার কত কিছু তবু কেন ভাল লাগে না আকাশ সেদিন সাহস করে তার ভালোবাসার প্রকাশ করবার জন্য ছুটে যায় জয়ার কাছে। অবাক বিস্ময়ে দেখতে পায় জয়া উঠছে রুদ্রের গাড়িতে। আকাশের সমস্ত মন জুড়ে ছিল জয়া। এক নিমিষে সাজানো স্বপ্ন যেন ধুলোয় মিশে গেল। আর এই দিনটির অপেক্ষায় ছিল দানেশ। আপনি আর এই মুহূর্তে আমি তোমার বেস্ট ফ্রেন্ড, আমার সাথে চলো, তোমার সাথে কিছু কথা আছে। কি ব্যাপার, আমাকে এখানে কেন এনেছেন আর কি বা বলতে চান? বলবো আকাশ, বলবো, তোমাকে তো সব বলবো। শোনো, তোমার ভাই রুদ্র একসময় আমার বিজনেস পার্টনার ছিল। এই বেইমানির কারণেই তার সাথে আর বিজনেসটা কন্টিনিউ করা হয়নি। ডকল্যান্ড হাইটসের 10 মিলিয়ন পাউন্ডের প্রপার্টি সে হাতিয়ে নিয়েছে নিমিষে। আমার সাথে বেইমানি করেছে রুদ্র, আমার সাথে বেইমানি করেছে। শুধু তা না, রুদ্র তোমার সাথে বেইমানি করেছে আকাশ, রুদ্র তোমার সাথেও বেইমানি করেছে। কিন্তু আমি তা কখনো হতে দেব না রুদ্রকে, আমি তোমার সাথে বেইমানি করতে দেব না আকাশ, বিকজ আই এম এ ম্যান অফ প্রিন্সিপাল। শুনো আকাশ, তুমি কাল আমার অফিসে এসো, তোমাকে আমার আরো কিছু হিসাব নিকেশ আছে, তোমাকে সব বুঝিয়ে দেব। রুদ্র তোমার সাথে বেইমানি করতে পারবে না। তোমার একটু সময় হবে ভাইয়া?
একটু দরকারি আলাপ ছিল। লিসেন, আই উইল কল ইউ ব্যাক। ইয়া হে আকাশ, বলো কি দরকার? ডকল্যান্ডস হাইটসের প্রজেক্টের ফাইলটা অফিসের কোনো সিস্টেমেই দেখছি না। তুমি ডকল্যান্ড হাইট সম্পর্কে জানলা কেমনে? অ্যান্ড হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করছো? দেখো ভাইয়া, একটা সাধারণ প্রশ্ন, উত্তরটাও অনেক সাধারণ। আমি আমার বাবার সম্পত্তির হিসাব জানতে আসিনি। বাবার সম্পত্তির হিসাব, এই কথা তুমি আমাকে বলতে পারলা? সম্পত্তির হিসেব বরাবর একটা সীমা আছে আকাশ, বেয়াদবি বেশি হয়ে যাচ্ছে। এ রুদ্র তোমার সৎ ভাই হতে পারে, কিন্তু সে সব সময় তোমাকে আপন ভাই হিসেবে জানে, আদর ভালোবাসা দিয়ে আসছে সারা জীবন, এখনো দিচ্ছে। আর তুমি এসছ সম্পত্তির হিসাব চাইতে? তোমার একটুকু বুক কাঁপেনি? তোমার লজ্জাবোধ নাই? শোনো আকাশ, তোমার যদি বিন্দুমাত্র লজ্জাবোধ থেকে থাকে, আমার মনে হয় এক্ষুনি এই অফিস থেকে তোমার বের হয়ে যাওয়া উচিত। বেরিয়ে যাও। ডকল্যান্ড হাইটস, আমি জানি এর একটা ঘাপলা আছে, আর আমি এটা বের করবই। আই সেড গেট আউট। তোমার অপেক্ষায় ছিলাম, বসো। তারপর কি খবর, সব ঠিক আছে তো? এই তো চলছে। আচ্ছা, আমি অফিসের সবাইকে বলে রেখেছি আজ তুমি জয়েন করছো। ধন্যবাদ। বাই দ্য ওয়ে, বলো কি খাবে, টি আর কফি? থ্যাংকস, আই এম ফাইন। আচ্ছা আকাশ, আজকে থেকে তোমার যা কিছু প্রয়োজন তুমি দানেশকে সরাসরি বলতে পারো। হ্যাঁ, আজ থেকে তোমার যা যা দরকার তুমি আমাকেই বলবে। ইনফ্যাক্ট তুমি আমাকে ভাই মনে করতে পারো। আচ্ছা, আমি শুনলাম তুমি নাকি আজকাল রেন্টেড ফ্ল্যাটে আছো। জি, মানে ফর দ্য টাইম বিইং। তাহলে প্রথমেই তোমাকে একটা সারপ্রাইজ দিয়ে দিই, ফ্ল্যাট এবং গাড়ির চাবি। ওর জন্য আসলে অনেক সারপ্রাইজই রয়েছে যদিও আমাদের সাথে থাকে। আচ্ছা, রুদ্রর নাকি 200-এরও বেশি প্রপার্টি রয়েছে। জি, আমি জানি। বাবার উইল অনুযায়ী সেই প্রপার্টির অর্ধেক ভাগ যে তোমার, সেটাকে তুমি জানো? সেটাও আমি জানি। তাই বলছিলাম তুমি রুদ্রর সাথে সমস্ত ভাগাভাগি করে আমাদের কোম্পানিতে জয়েন করো। শোনো বাবু, তুমি আকাশকে ক্লেম ফর্মটা বুঝিয়ে দিও, আর সাথে ওই 100 প্রপার্টির লিস্টটাও দিতে ভুলো না। কিন্তু লিস্ট আমার কাছে রেডি আছে। ফাইন, বাই দ্য ওয়ে, তাহলে চলো, আজকে তোমার প্রথম দিন, অফিসটা তোমাকে ঘুরিয়ে দেখাই। জি, চলো চলো। কি হয়েছে তোমার, তুমি ঠিক আছো তো? ফোনে তোমাকে খুব আপসেট লাগছিল। জয়া, তোমাকে আমি সব বলছি, বসো প্লিজ। কি হয়েছে তোমার? বাবা মারা যাওয়ার পর থেকে আমি আকাশকে ভালোবাসা আর স্নেহ দিয়ে ভুল করেছি। ওকে কখনো বুঝতে দিইনি সে আমার স্টেপ ব্রাদার, ওর গায়ে কোনো আঁচল পড়তে দিইনি আমি। আর আজকে আমাকে সে কি বললো, আমাকে বলল আমি চোর, আমি চোর। আমি ওর নামে সবকিছু লিখে দেব, সবকিছু, সে খুশি থাক, এটাই আমি চাই।
শোনো, ও তোমার ছোট ভাই, এবারের মতো তুমি ওকে মাফ করে দাও। আমি জানি ওর মধ্যে অনেক ছেলে মানুষই আছে, হি ইজ সো ম্যাচিউর, টেক ইট ইজি। ও আমাকে যা বলেছে আমি বলতে পারছি না, আমি সব ডকুমেন্ট সাইন করে রেখেছি। ও যা যা ডিমান্ড ছিল সব আমি লিখে দিয়েছি, প্লিজ এই ডকুমেন্টগুলো আগে তুমি দিয়ে দিও। হঠাৎ করে আকাশ তার সম্পত্তির ভাগ চাওয়ায় রুদ্র একেবারেই ভেঙে পড়ে। কি ব্যাপার রুদ্র, তুমি এখানে বসে আছো? আমি সারা অফিস খুঁজছি, এইমাত্র খবর পেলাম আকাশ নাকি ওই দানেশের অফিসে জয়েন করেছে। জি, আপনারা যা শুনেছেন তা সত্য, আমি দানেশের কোম্পানিতে জয়েন করেছি। দানেশের কোম্পানি জয়েন করেছো কেন? এখানে কাজ করতে তোমার কি সমস্যা? নতুন জায়গা, নতুন মানুষ, সবচেয়ে বড় কথা আমি ভালো অফার পেয়েছি, আর ভালো অফারটা লুফে নিতে ভুল করিনি। এমন কি অফার ছিল যা রুদ্র তোমাকে দিতে পারতো না? দানেশ বলে সে ম্যান অফ প্রিন্সিপাল, সে ম্যান অফ প্রিন্সিপাল না, সে একটা ক্রিমিনাল। দেখুন শঙ্কর দা, আমি কারো পার্সোনাল ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই না, আমি আসছি আমার একটা ফাইল নিতে, ফাইলটা নিয়ে আমি চলে যাব। আপনার নলেজে দেওয়া উচিত ছিল, তাই আমি আপনার সাথে দেখা করতে আসছি। আসি। আপনি একবার কথা বলে দেখতে পারেন, উনি সব বুঝিয়ে। আকাশ, জয়া, তুই আমার অফিসে? তোর সাথে জরুরি একটা কথা আছে। ওকে, একটু পরে আমরা এই ব্যাপার নিয়ে আলাপ করব। থ্যাংকস। কেমন জরুরি আলাপ যে আমার অফিসেই তোকে আসতে হলো? ফেরেশতার মতো ভাইটার সাথে তুই এমন করতে পারলি? ফেরেশতার মতো ভাই? মাথা ঠান্ডা করে একবার ভেবে দেখ। লুক জয়া, আমাকে আমার মতো থাকতে দে, আর সবচেয়ে বড় ব্যাপার এটা আমার আর আমার ভাইয়ার ব্যাপার, এর মাঝে আমি তো দেখি না তোর কোনো নাক গলানোর দরকার আছে। আমি জানি তুই এটা কখনোই বুঝতে পারবি না, বাট একটা কথা মনে রাখ, ধন সম্পত্তি কখনোই সুখ এনে দেয় না, আর যদি তাই চাস এই নে, এখানে সব আছে, তুই সুখে থাক। থ্যাংকস। তোর সাথে কিছু কথা আছে। কি বলবি তাড়াতাড়ি বল, কারণ তোর কোনো কথা শোনার ইচ্ছা আমার একটুও নেই। তুই যেটা বলেছিস সেটা সত্য, এই সম্পত্তি, এই সম্পত্তি কোনো সুখ এনে দেয় না, আর আজকে আমাদের এই সম্পর্কের জন্য সব কিছুর জন্য তুই দায়ী জয়া, তুই। আমি? আমি দায়ী? হ্যাঁ তুই দায়ী। বাবার মতো, বাবার মতো ভাইকে আমি হেট করা শুরু করেছি জয়া, হেট। আমি হেট করি ভাইয়াকে, কেন জানিস? সেই কলেজ লাইফ থেকে, সেই কলেজ লাইফ থেকে আমার স্বপ্ন, আমার ইচ্ছা, আমার সমস্ত কিছু, সমস্ত পৃথিবী জুড়ে শুধু একটা মানুষ, একটা মানুষ জয়া, সেই মানুষটা হলি তুই। আমি? আমি? কি বলছিস এসব? হ্যাঁ জয়া, হ্যাঁ, সে মানুষটা হলি তুই। অনেক দিন ধরে খুঁজেছি তোকে, অনেক জায়গায়, কোথাও আমি তোকে খুঁজে পাইনি, আমি কখনো বলতে পারিনি আমার সেই মনের কথাটা। আরো একটা কথা তোকে বলতে চাই, যে কথাটা আমি কখনো বলা হয়নি, কখনো আমি তোকে বলতে পারিনি, আজ বলতে চাই, আজ বলতে চাই জয়া, সে কথাটা কি জানিস? জানিস জয়া, আমি আমি তোকে ভালোবাসি। আকাশ, তোকে আমি কখনো বন্ধু ছাড়া অন্য কিছু ভাবিনি, এবং সারা জীবন আমি তাই ভাববো। একটা সত্য কথা জেনে রাখা উচিত, রুদ্রকে আমি ভালোবাসি, আর এটা তোকে মেনে নিতেই হবে।
আমি পাগলের মতো তোকে ভালোবাসি জয়া জয়া আমি 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 পাগলের মতো তোকে ভালোবাসি আলাপে জয়া একটা বর্ষ চেয়েছিলেন লন্ডনের সবচেয়ে বড় মসজিদ উনি বানাবেন, এজন্য উনি অনেক কষ্ট করেছেন, কাউন্সিল থেকে একটা জায়গাও পেয়েছেন। এই দানেশ ম্যান অফ প্রিন্সিপল, সে ঘুষ দিয়ে এই জায়গাটা ডেভেলপের জন্য বাজারে তুলেছে। আর এই তোমার সৎ ভাই যাকে তুমি পছন্দ করো না, সেই রুদ্রই অনেক কষ্ট করে কাউন্সিলের সাথে ফাইট করে এই জায়গাটি নিয়ে এসে মসজিদ কমিটিকে দান করেছে। এই ব্যাপারটা শুধু আমি রুদ্র আর তোমার বাবা জানতেন, এখন মসজিদ কমিটিও জানে। তা তুমি কল্পনা করতে পারবে না যে সে কি কাজ করেছে। আর এই ঘটনাটা তোমার এই কম্পিউটারের সিস্টেমের মধ্যে নাই, তুমি কখনো খুঁজেও পাবা না। এখন তুমি চিন্তা করো তুমি কি কাজ করেছো সেই ক্রিমিনালের সাথে হাত মিলিয়ে। ভালো থেকো, আমি গেলাম। বাবর, তাহলে তুমি সেফলি দেশে ল্যান্ড করেছো তাই না? গুড। এই শোনো, তুমি কিন্তু এই দিকটা নিয়ে মোটেও ভাববে না, বিকজ আই এম এ ম্যান অফ প্রিন্সিপাল। আর শোনো, দেশের জমিগুলোর দখল আমার চাই, প্রয়োজন হলে তুমি কানকাটা রমজানের সহযোগিতা নিতে পারো। বাই দানেশ। বেইমানি আমার ভাই করেনি, বেইমানি করেছো তোমরা, বেইমানি করেছো আমার ভাইয়ের সাথে, বেইমানি করেছো সমাজের সাথে, বেইমানি করেছো আমার সাথে। বেইমানি কুল আকাশ, আর ভুলে যেও না আমার এই বেইমানির কারণে কিন্তু তুমি আজ 100 প্রপার্টির মালিক। 100 প্রপার্টি? হ্যাঁ, সেই 100 প্রপার্টির সমস্ত পেপারস এখন আমার হাতে, আর এই সমস্ত পেপারস যাবে রুদ্র ভাইয়ার কাছে, আর তখনই প্রমাণ হবে কে কার সাথে বেইমানি করেছিল। আসি, দাঁড়াও। আই এম এ ম্যান অফ প্রিন্সিপাল। ও টাকা শর্ট, আকাশ, এই আকাশ, ও টাকা শর্ট, তুই আর তোর ভাইকে কব্জা করতে আমার অনেক সময় লেগেছে, আর নয়, সাইন কর, এই নে, ও টাকা শর্ট। পারবো না, আমি পারবো না, আমি আমার ভাইয়ের সাথে বেইমানি করতে। রুদ্রভাই, হ্যালো রুদ্রভাই, আই থিঙ্ক ইউর ব্রাদার ইজ ইন ট্রাবল, ইউ শুড কাম হিয়ার অ্যাজ সুন অ্যাজ পসিবল। সাইন করে ফাইলে। না আকাশ, ওই শোন, তোর ভাই চলে আসছে আকাশ, আজকে তোকে আর তোর ভাইকে একসাথে আমি এখানে রক্তের পণ্য বয়ে দেবো। দনেশ, রুদ্র, আজকে তুই আর তোর ভাই শেষ, কারণ আমি ম্যান অফ প্রিন্সিপাল। দাঁড়া, আজকে তোকে শেষ করবো।
মার আকাশ মার মার দানিশকে আকাশ মার না ভাইয়া এই ধরনের কালপ্রিটগুলোকে নিজের হাতে মেরে লাভ নেই পুলিশের হাতে তুলে দিতে হবে সমাজকে পরিচয় করিয়ে দিতে হবে এই ধরনের কালপ্রিটগুলোকে অবশেষে রুদ্র জয়ার ভালোবাসাকে মেনে নেয় আকাশ। ঘৃণা কোনো সমাধান নয়, সত্যকে বরণ করবার মাঝে প্রকৃত মুক্তি। ভুলবেন না।